আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা। সন্দীপ মুজাফর বৈদ্যরজমান হাই স্কুলে ঢাকাস্থ প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। গত 8/6/2018 ইং তারিখ রোজ শুক্রবার ঢাকার প্রাণকেন্দ্র কাকরাইলের রূপালী টাওয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সন্দীপের স্থানীয় সংসদ চট্টগ্রাম 3 এর মাহফুজুর রহমান মিতা এবং মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ আলমগীর, গোলাম কিবরিয়া সহ বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও শিক্ষা অনুযোগ সহ ঢাকাস্থ সন্দীপবাসীর বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ সন্দীপ এর কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বৈদ্যরজমান হাই স্কুলের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও স্কুলের লেখাপড়া নিয়ে আলোচনা করেন। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান সন্দীপের অন্যতম বিদ্যাপীঠ মুসাফুর বৈদ্যরজমান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দীপাঞ্চল সন্দীপের কিংবদন্তী আলহাজ মোস্তাফিজুর রহমান সাহেবের জ্যেষ্ঠ পুত্র, সন্দীপের নির্বাচিত জনপ্রতিনিধি, আধুনিক সন্দীপের উপকার, চট্টগ্রামের মাটি মানুষের নেতা, আমাদের মাননীয় সাংসদ আলহাজ মাহফুজুর রহমান মিতা উপস্থিত আছেন, আমাদের এই ছাত্র পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর, প্রিয় উপস্থিতি, আমাদের যে স্কুল এটি সন্দীপের একটি উল্লেখযোগ্য বিদ্যাপীঠ। আমি মাননীয় প্রধান অতিথি এমপি মহোদয়কে অনুরোধ করব যে আজকে সন্দীপের যে উন্নয়ন, স্বাধীনতার পরেই এই পিরিয়ডেই সবচেয়ে বেশি দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখবেন। আমাদের যে স্বপ্নের বিদ্যুৎ আমরা স্বপ্ন কল্পনা করিনি, সেই বিদ্যুৎ আজকে আমাদের কাছে দৃশ্যমান। সুতরাং আজকে সরকারের যে কর্মসূচি, কয়েকদিন আগে পত্রিকা দেখলাম যে আরও বেশ কিছু স্কুলকে কলেজ যাতে হয় সেরকম বিষয়ে কিছু উত্তীর্ণ করবেন। আমি মনে করি আমাদের স্কুল, এই স্কুলকে আপনি কলেজে রূপান্তর করার জন্য ভূমিকা রাখবেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আপনার কাছে এটি আমাদের দাবি। আমি সংক্ষেপে বলবো, এখানে কিছু বলবো না, যেহেতু আমাদের মাথায় আছে আরেকটা অনুষ্ঠান আমরা করবো আপনাদের জন্য, সেটি হলো আমাদের একটা অভিষেক অনুষ্ঠান করার আমরা চিন্তাভাবনা করছি। প্লাস সামনে আমাদের ঈদের পরে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে এইভাবে করি, সেখানে আমরা আরও এখানে আজকে ভালো হয়েছি ইনশাল্লাহ উপস্থিতি, ওখানে আমরা সবাইকে নিয়ে সব স্কুলের আমাদেরকে নিয়ে, দরকার হলে আমাদের এমপি সাহেব থাকবো, এমপি সাহেবের মাধ্যমে দরকার আমরা এখন মন্ত্রী বা সচিব স্যার এদেরকে নিয়েও আমরা আরও একটা বড় অনুষ্ঠান করি, অভিষেক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আরও কিছু দাবি দেওয়া, আরও কিছু চাওয়া থাকে এমপি সাহেবের কাছে, আমরা আরও অন্যান্য আরও উপরের দিকে রাষ্ট্রীয়ভাবে আমরা চাবো ইনশাল্লাহ। যেটা বলছিলাম যে আমরা কমিটিটা গঠন করছি, আমরা সত্যিকারেও একটি কথা বলবো, আমরা সম্পূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতির নিয়ম কানুন মেনে আমরা আমাদের কমিটিটা গঠন করেছি। প্লাস কমিটি গঠনের পরে আজকে আমাদের প্রথম আমাদের আজকে যাত্রা, আমাদের ছোট্ট অনুষ্ঠান ছোট্টভাবে আমরা নিয়েছি ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে, আমাদের আজকে প্রথম এটা অনুষ্ঠান। তো আমি আপনারা সবাই সুন্দরভাবে সবাই ভালোভাবে সারা দিয়েছেন সবখান থেকে, যেখান থেকে আরও যারা আসতে পারেন না তারা টেলিফোনে অবরাগতা প্রকাশ করেছেন। আমরা সামনে যদি আপনাদেরকে যেভাবে আমরা যদি ডাক দিই আপনাদের আমরা আসবেন, আপনাদের উপস্থিতি আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণা। আমরা এটা আমার আপনাদের কাছে আমার এটা দাবি থাকবে, আমি আর বিশেষ কিছু বলবো না, আপনাদের সামনের জন্য রেখে দিলাম। যে সমস্ত প্রস্তাবগুলো আছে উনার এমপি সাহেবের কাছে আমিও সেগুলোকে সমর্থন দিয়েছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। এই প্রাক্তন ছাত্র পরিষদ গঠন করাই হয়েছে মূলত স্কুলকে কিভাবে আপনারা আরও সহযোগিতা পালন করতে পারেন, স্কুলকে কিভাবে আরও সন্দীপের এক নম্বর স্কুল কিভাবে বানাতে পারেন, এই পরিকল্পনা নিয়ে কিন্তু আপনারা আমার ধারণা যে ছাত্র পরিষদ গঠন করেছেন। আমরা যদি সবাই মিলে উদ্যোগ গ্রহণ করি আর সেখানে যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি সহযোগিতা করব, তবে একটাই কমিটি করার চেষ্টা করব। আমি স্কুলে ইতিমধ্যে একটি ভবনের কাজ চলছে,
আমার সময়ে আমি স্কুলে একজন প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছি, যে প্রধান শিক্ষক নিয়ে আমার ধারণা কোনো রকম সমালোচনা বা আলোচনা নাই, এবং একজন ভালো ছাত্রকেই সকলের মতামতের ভিত্তিতে বিশেষ করে তার ফলাফলের মাধ্যমে আমরা প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছি। এবং স্কুলের অবকাঠামোগত সমস্যা ছিল, আমি একজন সংসদ সদস্য হিসাবে যেহেতু এটা সভাপতি, ওখানে একটা দেড়তলা বিল্ডিংয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, আরেকটি চারতলা বিল্ডিংয়ে হবে, সেটা প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি এই আমি যতটুকু খোঁজখবর রাখি, গভর্নমেন্ট প্রত্যেকটি উপজেলায় দশটি হাই স্কুলে নতুন চারতলা ভবন দিচ্ছে, সেই চারতলা ভবনের একটি কিন্তু আমাদের বোধহয় জমা স্কুলে হবে, সেটা প্রজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে এবং এটা একনেকেও পাশ হয়েছে। খুব সম্ভবত এই সেপ্টেম্বর অক্টোবরের দিকেই সেটা টেন্ডার প্রক্রিয়া যাবে। আমার স্কুলে একটি বড় সমস্যা, আমি উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগটা আমি ভেবেছিলাম যে আপনারা হয়তো আলোচনায় তুলবেন, আমি উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমি ভালো ফলাফল পাইনি, কারণ আপনারা আজকে এটাকে কলেজের চিন্তা করছেন, এটা ভালো উদ্যোগ, কারণ সরকারেরও সিদ্ধান্ত আছে যে প্রত্যেকটা হাই স্কুলকেও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়ে যাবে, সেটা সরকারের সিদ্ধান্ত যখন হয়, কারণ এমনি নীতিমালা যেটা রয়েছে, এই নীতিমালা বর্তমান যে নীতিমালা রয়েছে, নীতিমালা সম্পর্কে আমি জানি, এই নীতিমালা আলোকে কিন্তু এখানে কলেজ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ একটি কলেজ হতে হলে, একটা হাই স্কুলকে কলেজে রূপান্তরিত করতে হলে কমপক্ষে দূরত্ব 8 কিলোমিটার লাগে। আপনাদের বাড়ির কাছেই সাউথ সন্দীপ কলেজ, একটু দক্ষিণে গেলে সাউথ সন্দীপ কলেজ, একটু পূর্বে গেলে আপনাদের নতুন করে, সেটাও নিয়মের মধ্যে হইতো না, আমি পরিষ্কার বলি সেটাও নিয়মের মধ্যে হইতো না, সেখানে আমাদের প্রাক্তন অতিরিক্ত সচিব আব্দুর রহমান ভাই, যিনি আমাকে নিজে ফোন করে আমার থেকে একটা ডিউ লেটার নিয়ে, মূলত ওনাদের উদ্যোগেই, এখানে কিছু সরকারি কর্মকর্তা ছিলেন, তাদের উদ্যোগেই মূলত কিন্তু আমাদের এই মগদারা হাই স্কুলটা কলেজ হয়েছে। সুতরাং এখানে কলেজ হওয়াটা কিন্তু সরকারের নির্দিষ্ট নীতিমালা না হলে কিন্তু এখানে কলেজ হওয়াটা খুব অত্যন্ত কঠিন। তারপরেও আপনাদের দাবির সাথে আমি একমত পোষণ করি, এখানে কলেজ হওয়া উচিত, কারণ এই স্কুলটা অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলে একটা বড় সমস্যা, যদি আপনাদের পক্ষে আমাকে একটু সহযোগিতা করেন ভালো, কারণ এই সমস্যাটা আপনাদেরও জানা দরকার, এবং আপনারা হয়তো বুঝবেন যে আমাদের স্কুলের মাঝখান দিয়ে একটি রাস্তা আছে, রাস্তার উত্তর সাইডে ভবন, দক্ষিণ সাইডে খেলার মাঠ, আমার যে নতুন চারতলা ভবনটা হবে আমার উত্তর সাইডে কিন্তু আর জায়গা নেই, উত্তর সাইডে ঢুকতেই যে খালি জায়গাটা ছিল সেই জায়গায় কিন্তু এখন একটা দেড়তলা বিল্ডিং হচ্ছে, এটা পর্যায়ক্রমে তিনতলা সরকার করে দিবে, এখন যে নতুন চারতলা ভবনটা হবে সেটা আমাকে নিয়ে যেতে হবে দক্ষিণ পশ্চিম সাইডে, নিয়ে গেলে এখন আমার এখানে ছোট ছোট ছেলে মেয়েরা লেখাপড়া করে, এখানে এখানে যদি রাস্তাটা থাকে পরিবেশ থাকে না, গাড়ি ঘোড়া চলাচল করে, গাড়ি ঘোড়ার আওয়াজ, আমি উদ্যোগ নিয়েছিলাম এবং কথাও বলেছিলাম এবং জায়গাও দেখে এসেছিলাম, আমাদের জায়গাও পারচেস করতে হবে না, আমাদের শুধু একটু উদ্যোগ গ্রহণ করতে হবে, ওই জায়গার উপর দিয়ে 2টা কি 3টা বাড়ির পিছনে তারা চলাচল করে, আমি তাদেরকে নিয়ে কথা বলেছিলাম, প্রস্তাবও দিয়েছিলাম যে আপনাদেরকে আমরা রাস্তাটা সোজা পশ্চিম দিকে, সোজা পূর্ব দিকে না উঠে আমার মাঠের যে মাঠ রয়েছে আর একটু দক্ষিণ দিকে আমি কাপ করে আপনাকে ডাইরেক্ট দেওয়ার সাথে সংযুক্ত করে দিই, এবং সেটা সম্ভব, আমি স্কুলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সেই অ্যাসুরেন্স দেবো, আমি রাস্তা করে দেবো, আপনাদের খালি সম্মতিটা হলেই হবে। তো এই উদ্যোগটা আপনাদের কাছে এই উদ্যোগটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমরা এই ঐতিহ্যবাহী স্কুলটার যাতে একটি সুন্দর বাউন্ডারি দিয়ে একটি স্কুলের যে পরিবেশ, সেই পরিবেশের আওতায় আমরা নিতে পারি। মুসাফুর বুদ্ধিজীবন হাই স্কুলের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আপনারা যারা আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করে আজকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, বিশেষ করে আজকের সঞ্চালক জনাব শামুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনার সুন্দর সঞ্চালনার জন্য। পরিশেষে আবারও এইটুকু এই কথাটুকু বলে শেষ করতে চাই যে আপনাদের কমিটিটা এক করে ফেলে আপনারা এগিয়ে যান, এবং আপনাদের কিন্তু অনেক করার আছে, অনেক কিছু করার আছে, বুদ্ধিজীবন স্কুলের অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনারা যদি এক হয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আমিও সহযোগিতা করি, সেই সমস্যাগুলো কিন্তু আমরা সবাই মিলে সমাধান করতে পারব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার এলো রমজান।
রমজান, আবার এলো রমজান, মুক্তির নিয়ে বারতা।